একদল সাহসী মানুষ। জন্মভূমি যাদের অপেক্ষায় তাকিয়ে থাকে দিন রাত ভোর, নিজের জীবনের বিনিময়ে এ দেশ আর দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার শপথ নিয়েছে যারা, গতানুগতিক জীবনের বাইরে এসে উত্তাল ঢেউয়ের রোমাঞ্চ গায়ে মেখে যারা সুবিশাল সমুদ্রকে করে নিয়েছে আপন ঠিকানা, যারা বিশ্বাস করে পুরো দেশটাই একটি পরিবার, আমার পরিবার, চিৎকার করে বলে তুমি নির্ভাবনায় থাকো বাংলাদেশ, আমি তোমার অতন্দ্র প্রহরী, আমি যোদ্ধা, হার নামান এক বীর যোদ্ধা, আমি অবিচল শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হতে পেরে সত্যি এরা গর্ববোধ করে, গর্ব এদের অর্জন, গর্ব এদের প্রাপ্তি। আসলে মানুষ সেভাবেই বাঁচে যেভাবে সে বেঁচে থাকতে চায়। এরা বীর,
নিজের জন্য নয়, পুরো জাতির জন্য বাঁচে, বেঁচে থাকে তাদের ইস্পাত কঠিন আদর্শের জন্য। এদের মা এদেরকে নিজের সন্তান বলার চাইতে বেশি গর্ববোধ করেন একজন নাবিক বলে পরিচয় দিতে। জীবন বাজি রেখে চলে যুদ্ধ, আসে বিজয়। অতঃপর অফিসার নাবিক সবাই মিলে মেতে ওঠেন বিজয় আনন্দে। নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, যিনি পুরো বাহিনীর নীতি নির্ধারণের পাশাপাশি একজন সাধারণ নাবিকেরও খোঁজ খবর রাখেন ব্যক্তিগতভাবে। বাংলাদেশ নৌবাহিনীকে শুধুমাত্র সমুদ্রসীমা সুরক্ষাকারী বলে অভিহিত করলে ভুল হবে। আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি পরতে পরতে রয়েছে এ বাহিনীর সংশ্লিষ্টতা।
একটি দেশের মূল চালিকা শক্তি হলো ওই দেশের অর্থনীতি। একবার ভাবুন তো, আমাদের দেশের সমুদ্র বন্দরগুলো অরক্ষিত, কোনো পণ্যবাহী জাহাজ সমুদ্রপথে আমাদের দেশে আসতে পারছে না, এদেশ থেকে কোনো পণ্য রপ্তানিও হচ্ছে না, মুখ থুবড়ে পড়বে আমাদের অর্থনীতি। আমাদের বিশাল সমুদ্র এবং এর উপকূলীয় এলাকার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে আমাদের নৌসেনারা অর্থনীতির চাকাকে সচল রেখে গতিশীল করে তুলছে আমাদের দৈনন্দিন জীবন। বাংলার দিগন্ত বিস্তৃত সমুদ্র সীমা প্রাকৃতিক সম্পদে ঐশ্বর্যবান। বিশাল সমুদ্রের উন্মত্ত জলরাশির গহীনে লুকিয়ে আছে বিপুল মৎস্য ও খনিজ সম্পদ, আর তার পাহারায় সার্বক্ষণিক নিয়োজিত আমাদের এই অকুতোভয় নাবিকেরা সম্পদ রক্ষাসহ পণ্য পরিবহন আর দুর্যোগকালে মানুষের একান্ত নির্ভরতার আশ্রয়স্থল হয়ে ওঠে নাবিকের প্রশস্ত হৃদয়ে। বাংলাদেশ নৌবাহিনীর এ দুর্জয় স্বীকারোক্তি একদিনের নয়, লাখো শহীদের রক্তে রঞ্জিত যে লাল সবুজ পতাকা আমরা অর্জন করেছি তার পুরোধা ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জনতার মুক্তির সনদ হিসেবে তিনি যে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেছিলেন তার অন্যতম ছিল একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলা। দিন শেষে ক্লান্ত নাবিক ঘরে ফেরার পর যে নারী মমতার ভালোবাসা দিয়ে তাকে নব উদ্যমে যুদ্ধে যাবার প্রেরণা যোগান, নতুন দিনের নতুন সূর্যের আলোয় আলোকিত হবার জন্য তাকে অনুপ্রেরণা যোগান, সাময়িক বিরহ তাকে কাতর করে না বরং করে ঐশ্বর্যময়ী। নিঃসঙ্গতার যন্ত্রণাকে তিনি জয় করেন এক অদ্ভুত গর্বের চাদর দিয়ে। আর দশটা সাধারণ মানুষ তো তিনি নন, তিনি একজন বীর যোদ্ধার স্ত্রী। আশার আলো বেঁচে থাকার আশা আর নতুন ভোরের আলোর দিকে নিষ্পাপ হাসি আর মায়া ভরা চোখে যারা অবাক পৃথিবীর দিকে তাকিয়ে থাকে, সেই সব বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের পাশে মমতার স্পর্শ দিয়ে বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠা করেছে বিএন আশার আলো স্কুল।
স্বামীর প্রেরণায় উজ্জীবিত হয়ে তাই তিনি অনুভব করেন দেশ ও মাতৃকার সেবা করার, দাঁড়ান আত্মমানবতার পাশে। বাড়িয়ে দেন সহযোগিতার হাত। শুধুমাত্র আশার আলো নয়, সভানেত্রী বেগম হাফিজা হাবিবের নেতৃত্বে শিক্ষা ও আত্মমানবতার সেবায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। সব শেষে ঘরে ফেরেন তিনি, কারণ তিনি একজন মা। আগামী প্রজন্ম তৈরির ভার তো তার উপরেই ন্যস্ত। সারা বাংলাদেশের বিএন স্কুল অ্যান্ড কলেজ যা পূর্ণাঙ্গভাবে নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়। আর এখানে যে শুধু নৌপরিবারের ছেলেমেয়েরাই পড়াশোনা করে তা কিন্তু নয়, বেসামরিক অনেক পরিবারের ছেলেমেয়েরাও এখান থেকে গ্রহণ করছে সুশিক্ষা, যা জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখছে। একসময় রুগ্ন খুলনা শিপইয়ার্ড আজ পুরো জাতির গর্ব। নৌবাহিনীর দক্ষ পরিচালনায় এই শিপইয়ার্ডে তৈরি হচ্ছে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ সহ ছোট বড় নানা ধরনের সমুদ্রগামী জাহাজ। যে অল্প সংখ্যক দেশ এই গর্বে গর্বিত, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। হরে উরালি বিরালি বাবে নাবের বাদাম নরে, হরে উরালি বিরালি বাবে নাবের বাদাম নরে, আথালি পাথালি পানি ছলা, আথালি পাথালি পানি ছলা ছলাতে চরে রে, হরে কল খলাইয়া হাসা ওঠে বৈঠা রাত ছাইয়া, হাসে বৈঠা রাত ছাইয়া, নাও চড়াইয়া দে পালু উড়াইয়া দে, চল চলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া, চলুক নামাজ দইরা দিয়া, নাও চড়াইয়া দে পালু উড়াইয়া দে, চল চলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া, চলুক নামাজ দইরা দিয়া।
দেশের স্বার্থে বর্তমান সরকারের আপোষহীন মনোভাব এবং প্রায়োগিক যুক্তি উপস্থাপনের মাধ্যমে ইটলসের রায়ে আমরা জয় করেছি বিশাল সমুদ্র সীমা। 111,000 বর্গ কিলোমিটার সমুদ্র আজ আমাদের নিজস্ব বসত, যার মধ্যে দিয়ে এই বাংলাদেশ স্বপ্ন দেখে আরও একটি নতুন বাংলাদেশের। আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত প্রথম যুদ্ধজাহাজ ফ্রিগেটের নামকরণ করা হয়েছে বিএনএস সমুদ্রজয়ে। গত 4 বছরে আমাদের নৌবহরে সংযুক্ত হয়েছে 16টি যুদ্ধজাহাজ। সমুদ্র এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্ত হয়েছে অত্যাধুনিক টহল বিমান ও হেলিকপ্টার। গঠন করা হয়েছে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 8,936 জন বাংলাদেশি শান্তিরক্ষী সদস্য বিশ্ব শান্তিরক্ষা কল্পে মোতায়েন রয়েছেন। কষ্ট হবে না তোমার আমাদের ছেড়ে থাকতে? আমাকে, মাকে, বিশেষ করে তোমার মেয়েকে? অনেক, তারপর কিছুই করার নেই, শপথ নিয়েছে তো দেশের জন্য জীবন দেওয়া। তাছাড়া মাঝে তো একবার ছুটিতে আসছি, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, চলো। প্রকৃতি যখন অশান্ত, সবাই অস্থির হয়ে ওঠে ঘরে ফেরার জন্য, ছুটে আসে আপনজনের পাশে। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা তখন ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। অশান্ত প্রকৃতির কবলে আটকে পড়া নিরুপায় মানুষের পাশে দাঁড়াতে, নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে দুর্যোগের সাথে সংগ্রাম করে, অন্য কারো প্রিয় মানুষকে রক্ষা করতে, অন্য কোনো সন্তানকে তার মায়ের কোলে তুলে দিতে। এই মুহূর্তগুলো নাবিক পরিবারের কাটে উৎকণ্ঠায়, অজানা আশঙ্কায়।
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 8,936 জন বাংলাদেশি শান্তিরক্ষী সদস্য বিশ্ব শান্তিরক্ষাকল্পে মোতায়েন রয়েছেন।
কঙ্গোর এন্ডোকি এলাকায় টহলরত অবস্থায় গতকাল বাংলাদেশ নৌবাহিনীর সরকারি সংখ্যা 890192 ইমরানুল ইসলাম এলএসসিডি মিলিশিয়াদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাতৃভূমি হতে সহস্র মাইল দূরে বিশ্বশান্তির জন্য তার এই নিঃস্বার্থ আত্মদান বাঙালি জাতির জন্যে একটি গৌরবের বিষয়। আমরা এই নাবিকের আত্মার মাগফিরাত কামনা করি। একদিন তো সবাইকে মরতেই হবে, কজন মানুষ অন্যের জন্য মরতে পারে, দেশের জন্য মরতে পারে, কজনের এই সৌভাগ্য হয় বলো? আরে বোকা, যুদ্ধে গেলে মানুষ মারা যায় নাকি? শহীদ হওয়ার জন্য তো ভাগ্য লাগে। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি, আমি একজন বীর নাবিকের স্ত্রী। ওর খুব ইচ্ছে ছিল ওর মৃত্যুর শেষ মুহূর্তের হাতে থাকবে বাংলাদেশের পতাকা। আজও কি সেই পতাকা মনেই দাফন করা হচ্ছে? এরকম একজন বীরের সহধর্মিনী হতে পেরে আমি গর্বিত। আসলে আমার এই গর্ব কোনো বীর পত্নী ছাড়া কেউ অনুভব করতে পারবে না, পারা সম্ভব না। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের যে সকল শান্তিরক্ষী সদস্যদের আত্মত্যাগের বিনিময়ে আজ সারা বিশ্বের নিকট দেশ হয়েছে মর্যাদাবান, সেই সব বীর শহীদদের জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। তাদের শোকাহত পরিবারের সবার প্রতি রইল আমাদের গভীর সমবেদনা।
ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, দেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়, বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি বারবার দেখি।